দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লু বৈঠকে গুরুত্বপূর্ণভাবে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতি অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় থাকছে ওদের প্রচুর মেকানিজম আছে প্ল্যাটফর্ম আছে আছে ভিসা নীতি কিছু তো অবশ্যই হবে। ভোটের আগে মুখে থাকলেও এখন বিদেশিদের বিষয়ে আগ্রহে ভাটা বিএনপি নেতারা বললেন জনগণের শক্তি সব আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানো হলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের আমাদের দেশে সেই বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চাই আমরা তাদের ধন্যবাদ জানাই দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ এখনও ভিসা জটিলতা কাঠিনি নয় হাজারের বেশি হজ যাত্রীর সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রী আশ্বস্ত করলেন ইসা ইউসেফ কাল দুই দিনের সফরে আবারও ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে সম্পর্ক জোরদারি লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দুদেশের সম্পর্কে যে রেখাপাত করেছে সেটা আলোচনায় থাকবে এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্যসূচিতে নির্বাচনের আগে দুই দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবন্ধু হয়ে উঠেছিল পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের চার মাস পর আবারও ঢাকায় আসছেন লু এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ আমরা কর্মকর্তার লেভেলে আমরা মিট করব মোস্টলি সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে সেই বিষয়ে আলোচনা হবে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে দশ থেকে পনেরো মে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করবেন ডোনাল্ডু এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে স্পষ্ট সচিবের সঙ্গে মাসুদ বিন মোমেন জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে প্ল্যাটফর্ম আছে ডায়ালগ আছে তো এগুলা সবগুলোই আরও কীভাবে রিঅ্যাক্টিভেট করা যায় একটি নতুন সরকার গঠিত হয়েছে স্টেবল একটি সরকার তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কোঅপারেশন আছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভিসা নীতি কিংবা র‍্যাবের কিছু ব্যক্তি বিশেষের কোন সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজিকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে ডোনাল্ডোর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর ভোটের আগে মুখিয়ে থাকলেও এখন বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না তাদের দল গণতন্ত্র রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হলে প্রতিহত করবে ক্ষমতাসীনরা নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা যায় বিএনপি নেতারাও ইউরোপ আমেরিকার ঢাকার হাইকমিশন কিংবা দূতাবাসে প্রায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করতেন গেল বছর আঠাশ অক্টোবরের কর্মসূচির দিন সন্ধ্যায় পল্টন কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনীতিতে নির্বাচনের আগে পশ্চিমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাক গলানোর বিষয়ে উৎসাহের বদলে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি নেতাদের সোমবার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে বলেন বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ভাবছে না দল ডোন ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম আমরা কিন্তু ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করার জন্য রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ নির্বাচনের পর বাইডেনের পাঠানো চিঠির বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার কেউ আমাদের দেশে সে বিএনপিকে কে মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি মনে করিয়ে দেন শাস্তি বিভিন্নভাবেই হতে পারে সময় শাস্তিটা বাংলাদেশি হজ যাত্রীদের সুবিধায় ভিসা অনুমোদনের সময় বাড়াতে এবার সৌদি আরবকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী আহ্বান জানান বেলা দশটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দোহাইলান পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় হজে যাওয়ার ভিসা না পাওয়া সবাই যাতে হজে অংশ নিতে পারেন তাই ভিসা সহজ করতে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন জবাবে দ্রুতই ভিসা না পাওয়া দশ হাজার যাত্রীর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদিদূত এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি ও প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীকে তুলে দেন রাষ্ট্রদূত এদিকে এখনও ভিসা জটিলতা কাটেনি নয় হাজার তিনশো সাতাত্তর জন হজ যাত্রীর তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলছে হজ অফিস আর হাব বলছে আগামী দুদিনের মধ্যে ভিসা জটিলতা নিরসন হবে আটটি ফ্লাইটে আজ সৌদি যাচ্ছেন তিন হাজার দুশো তিরাশি জন বেশিরভাগ হজ যাত্রী রেজিস্ট্রেশন করেছেন চার বছর আগে অবশেষে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে ওঠার সময় প্রত্যেকের মুখে ছিল আনন্দের ছাপ মহান আল্লাহর ঘরকে কাছ থেকে দেখার কথা ভেবেই আনন্দ হজযাত্রীদের চোখে মুখে বলছিলেন এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প এই চার বছর যে অপেক্ষা করতেছি যা বৃথা যাচ্ছে না ইনশাল্লাহ অনেক খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আল্লাহ হুকুম এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রেডি বাকি ডাল্লা ইচ্ছা আগের বছরগুলোর মতো এবার নেই তেমন কোনো অসন্তোষ তবে হজযাত্রীদের চাওয়া এই ধারাবাহিকতা যেন বজায় থাকে অতি সহজে আসতে পারলাম এবং এখানকার যে ম্যানেজমেন্ট খুব ভালো আছে এবছর হজের ব্যবস্থা খুব সুন্দর হাজিদের কোনো হয়নি নাই এদিকে নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও নয় জনের ভিসা ইস্যু হয়নি যদিও হাবের সভাপতির আশ্বাস আগামী দুই দিনের মধ্যেই কেটে যাবে ভিসা সংক্রান্ত সব জটিলতা আগামী দুদিনের মধ্যে সব বিচার হয়ে যাবে যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে ভিসা জটিলতা বা কোনো বিষয় এখন এগুলো নাই যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা এক একটা ফ্লাইটে হয়তো দুই চারটে ফ্লাইটের মধ্যে একটা দুটো ফ্লাইট এরকম মিস হয়েছে সেগুলো এরকম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই হজযাত্রার পঞ্চম দিনে আটটি ফ্লাইটে বাংলাদেশ থেকে জেদ্দা যাচ্ছেন তিন জন হজযাত্রী আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা